হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব এই পাঁচটি খাবার খেলেই আপনার সঙ্গম হয়ে উঠবে দীর্ঘস্থায়ী এবং দাম্পত্য জীবন হয়ে উঠবে আগের চেয়েও অনেক বেশি উষ্ণ ও মধুর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরকেও রাখতে হবে তরতাজা শরীরের উষ্ণতা ধরে রাখতে সামান্য বদল আনতে হবে ডায়েটে যৌনতা নিয়ে এক একজনের এক এক রকমের ফ্যান্টাসি রয়েছে অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে তাই দাম্পত্যকে উষ্ণ করে তুলতে প্রতিদিন খাবার পাতে রাখুন এই পাঁচটি খাবার আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই পাঁচটি খাবার কী কী আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক নারী কিংবা পুরুষ শরীরের চাহিদা বাড়াতে প্রতিদিন পাতে রাখুন বেদানা কারণ বেদানা টেস্টোটেরন বাড়াতে খুবই সাহায্য করে দুই বাজারে হামেশায় পালং শাক পাওয়া যায় এই পালং শাকে ম্যাগনেশিয়াম ও অন্যান্য মিনারেল থাকার জন্য শরীর সবসময় চনমনে রাখে তিন শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে রসুন তাই পুরুষের যৌনতা বর্ধক বলে। প্রাচীনকাল থেকে সুপরিচিত এই রসুন চার শরীরের চাহিদা বাড়াতে জুড়িমেলা ভার কুমড়োর বীজ এই কুমড়োর বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক পাঁচ পটাশিয়াম সমৃদ্ধ রাঙা আলু খেলে শরীরের উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে